সেনাবাহিনী এমন একটা চাকরি যেটাকে আমরা বলি একটা চাকরি না, এটা একটা জীবনযাত্রা। তো যে সেনাবাহিনীতে আমরা যখন যোগদান করি, আমরা উৎসর্গ, জীবন উৎসর্গ করার মানসিকতা নিয়েই যোগদান করি। আমরা গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের এই যারা দেশের জন্য, আমাদের অর্গানাইজেশনের জন্য প্রাণ বিসর্গ করবে, তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। গুণীর গুণগান না গাইলে গুণী তৈরি হয় না। যে বীররা আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছে, তাদেরকে আমাদের মনে রাখতে হবে। তা আমরা সবসময় চেষ্টা করি যেভাবে পারি, আমাদের সীমাবদ্ধতার ভিতর থেকে যতটুকু পারি, সেই সমস্ত যে শহীদ হয়ে গেছে, উনি তো চলেই গেছেন, বাট তার পরিবারের যতটা পারি আমরা সবসময় সর্বাত্মক সহযোগিতা করি। আর এর ভিতরে এটা একটা নতুন মাত্রা যে আল্লাহর রহমতে আমরা আজকে 14 জনকে একটা ফ্ল্যাট সারা জীবনের জন্যই